صحيح لمسلم مول كتاب بيشتنا 315 كتاب الزكاة تكي عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال ليس فيما دون خمسة أو سوء صدقة ولا فيما دون خمسة زود صدقة ولا فيما دون خمسة أو خمسة أواقٍ صدقة عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال ليس فيما دون خمسة أو سوء صدقة ولا فيما دون خمسة زرد صدقة ولا ليس فيما دون خمسة أواق صدقة. حضرات হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ। প্রথম হাদিস, প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, পাঁচ উশকের কম ফসলের ক্ষেত্রে যাকাত ওয়াজিব নয়। উল্লেখ্য, এক উশাক সমান 210 শের বা 5 মণ 10 শের। সুতরাং 5 ওশাক সমান 26 মণ 10 শের, আর উটের ক্ষেত্রে 5টির কম জাকাত ওয়াজিব নয়, এবং রুপ্যের ক্ষেত্রে 5 আউকিয়ার কম রুপ্য জাকাত ওয়াজিব নয়। উল্লেখ্য, এক আউকিয়ার পরিমাণ হচ্ছে 40 দেরহাম। সুতরাং 5 আউকিয়া সমান 200 দিরহাম রূপ্য, 200 দিরহাম রূপ্যের কম হলে কোনো জাকাত দিতে হবে না। দ্বিতীয় হাদিস, প্রখ্যাত সাহাবি হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 5 উশাকের কম ফসলের ক্ষেত্রে যাকাত ওয়াজিব নয়, আর রূপ্যের ক্ষেত্রে 5 আউকিয়ার কম রূপ্য যাকাত ওয়াজিব নয়, এবং উটের এবং উট 5টির কমে যাকাত ওয়াজিব নয়। আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম, সামঞ্জস্যপূর্ণ যাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা, উভয় জাহানের কল্যাণ ও মুক্তি লাভ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনীদের নগদ উপার্জন ও ভূমির উৎপন্ন ফসলের যাকাত আদায় করা বাধ্যতামূলক করিয়াছেন। ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে, ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে, তাই ধনীদেরকে যাকাত আদায় করতে হয়। আলোচ্য হাদিসদ্বয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ্য ও